बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बिस समावाती वल अर्दी अमा बैनहुमा अर्रहमान परम करुणामय अल्लाह नामे शुरू करछि जिनी आसमान समूह ओ जमीन ए दुइयेर मध्यवर्ती सकल किछुर रब। प्रिय दर्शक श्रोता अस्सलामु आलैकुम, आशा करी आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। आमरा रमजानेर मध्य दशक बा मागफिरातेर समय पार करछि। महान आल्लाह आमादेर रोजागुलो कबुल करुन, आमीन। আবারও একটি পুরনো কথা নতুন ফরম্যাটে বলছি, এবার আর আমার ছোট বোনের কথা নয়, এবার আমার প্রিয় দর্শক শ্রোতাদের কথা। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র শব্দের অসংখ্য অ্যাপ্রিসিয়েটিং কমেন্টসগুলো আমার নিকট আকাশসম ভালোবাসার মতো, যা আমার কাগজ কলমকে সন্ধি করে দিয়েছে আরেকবার লেখালেখি করার জন্য, তাই আলোচনা করার জন্য আবারও লিখছি। So, many thanks to all of my loving viewers and listeners. প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার মূল বিষয়বস্তু যাকাত। আমার স্বল্প পঠিত জ্ঞানে যাকাত সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। আল কোরআন ও হাক্কুন, অর্থাৎ কোরআন সত্য, এই কোরআনের অনুগত হয়ে আমরা মুসলমান। আর আমাদের প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত ইসলাম বা শান্তির ধর্ম এই পাঁচটি ফরজ স্তম্ভের উপরেই প্রতিষ্ঠিত। পাঁচটি ফরজের মধ্যে দুইটি ফরজ ইমান ও নামাজ বছরের সকল সময় আমাদের আত্মা ও দেহের সাথে অ্যাক্টিভ থাকে। বাকি তিনটি ফরজ যাকাত, সওম ও হজ চাঁদের বছরের হিসাব অনুযায়ী একটি নির্দিষ্ট সময় আদায় করতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, যাকাত একটি নির্দিষ্ট ফরজ ইবাদত। যাকাতের মূল অর্থ পবিত্রতা ও প্রবৃত্তি। পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকারা থেকে শুরু করে 98 নম্বর সুরা বাইয়ানা পর্যন্ত মাঝখানে 17টি সুরা সহ সর্বমোট 19টি সুরাতে সালাতের সঙ্গে যাকাত এবং শুধুমাত্র যাকাত শব্দটি উল্লেখ করে সর্বমোট 32 বার যাকাত আদায়ের কথা বলা হয়েছে। লুনার ক্যালেন্ডার অনুযায়ী নির্দিষ্ট একটি সময়ে ফি বছরের নিসাব পরিমাণ সম্পত্তির উপর যাকাত নির্ধারিত হয়। এই সম্পত্তির বিভিন্ন শাখাগুলো যেমন স্বর্ণ, রৌপ্য, নগদ টাকা, জমাকৃত মূলধন, ব্যবসা বাণিজ্য, কৃষি ফসল, জীবজন্তু ও অন্যান্য পণ্যের উপর ইসলামী শরিয়া অনুযায়ী স্থান কাল বেঁধে যাকাত আদায়ের রেট নির্ধারিত হয়। কাজেই যাকাত হলো আল্লাহ কর্তৃক ট্যাক্স বা কর, যা আল্লাহর বান্দা তার আরেক বান্দাকে দিয়ে সম্মানিত করবে, উপকৃত করবে তথা ফরজ আদায় করবে। কিন্তু সাবধান, যাকাত আদান প্রদানের দৃশ্যটি হতে হবে সম্পূর্ণ আল্লাহর নির্দেশ অনুযায়ী, হৃদয় থেকে দায়িত্ব পালনের মতো, কোনোভাবেই যেন দয়া বা দায় সারার মতো না হয়। কারণ কোরআনের ভাষায় সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, সম্মান আল্লাহর জন্য, সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সম্মান সকল মুমিনের জন্য। কিন্তু মুনাফিকরা তা জানে না। কাজেই যাকাত প্রদানের সময় আমরা মুমিন হিসাবে আরেক মুমিন ভাইকে অবশ্যই সম্মানিত করব এবং নিজেও সম্মানিত হব। যাকাত দেওয়ার সময় নিয়ত করাই উত্তম, গ্রহীতাকে জানানোর কোনো প্রয়োজন নেই। কারণ গ্রহীতা হিসাবে আত্মীয় স্বজন, আপনজন বা সম্ভ্রান্ত ব্যক্তি বিব্রতবোধ করতে পারেন। আমাদের মনে রাখতে হবে, কাউকে অসম্মান করাটাও এক ধরনের গুনাহ। অন্যদিকে যাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি, যা দারিদ্র বিমোচনে সহায়তা করে এবং সম্পদের প্রবাহ তৈরি করে। ফলে সঠিকভাবে যাকাত আদায় করলে আমরা সবাই এর সুফল ভোগ করতে পারি। এতে দারিদ্র জনগোষ্ঠী ক্রয় ক্ষমতা অর্জন করবে এবং তাদের জীবনযাত্রার মানও উন্নয়ন হবে। সর্বোপরি আর্থসামাজিক বিপর্যয় থেকে দেশের মানুষ রক্ষা পাবে এবং সুদের অভিশাপ থেকেও মানুষ মুক্তি পাবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যাকাত সম্পর্কিত আমার ফিচারটির নাম দিয়েছি যাকাত দ্য লাইট হাউস অফ হেভেন। আল কোরআনে যাকাতের কথা অনেক গুরুত্ব সহকারে একাধিকবার বলা হয়েছে। সূরা নিসা 162 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা সালাত সঠিকভাবে অনুসরণ করে, কিয়ামতে পূর্ণ বিশ্বাসী এবং যাকাত আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে মহাপূর্ণ করবেন। এবং সূরা মায়দা এর 12 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বনি ইসরায়েলের নিযুক্ত 12 জন সর্দারের সাথে থাকার ওয়াদা করেছেন এবং বলেছেন তারা যেন সালাত আদায় করে, যাকাত দিতে থাকে, আল্লাহকে উত্তম ঋণ দেয় এবং আল্লাহর পয়গম্বরদের উপর বিশ্বাস স্থাপন করে, তবেই
আল্লাহ অবশ্যই তাদের গুনাহ মাফ করে দিবেন এবং তাদেরকে ঝর্ণা প্রবাহিত বেহেশতে প্রবেশ করাবেন। এখানে উল্লেখ্য যে পূর্বে অনেক নবীদের উপরও যাকাত ফরজ করা হয়েছিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখানে একটা বিষয় স্পষ্ট যে কোরআন নাজিলের পূর্বে এবং পরে উভয় সময়কার মানব জাতির জন্য যাকাত আদায়ের মাধ্যমে বেহেশতের প্রবেশের পথ মহান আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন। আল কোরআনের ভাষায় আরো বলেছেন, আমার ওয়াদার পরও তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এরপরও কাফের হয় সে নিশ্চিতই সরল পথ থেকে বিচ্যুত হয়। ডিয়ার ভিউয়ার্স, শেষাংশে বলবো সম্পদ ও আত্মার পরিশুদ্ধ করার সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো যাকাত। রিয়েলি যাকাত ইজ দ্য লাইট হাউস অফ হেভেন, কারণ হাদিস শরীফে বলা হয়েছে যাকাত দাতা আল্লাহর কাছে প্রিয়, মানুষের কাছে প্রিয়, জান্নাতের নিকটতম এবং জাহান্নাম থেকে দূরে। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের সমাজের বিদ্যমান অনেকেই তাদের অঢেল সম্পত্তির যাকাত প্রদানের অ্যামাউন্ট এর 4-5 ডিজিটের নাম্বারটি দেখে এমনভাবে শঙ্কিত হন যেন হঠাৎ সর্প দেখা ভয়ের মতো। এটা ঠিক নয়, কারণ যাকাত দাতা ব্যক্তি সঞ্চিত সম্পত্তিকে পরবর্তী 1 বছরের জন্য অতন্ত্র পরের মতো সুরক্ষা দেয়। সর্বোপরি আল্লাহর আদেশের ফরজ পালনের জন্য আমরা সবাই যাকাত আদায় সচেষ্ট হব ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।